স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ভোটপাটি ডাঙ্গাপাড়া এলাকায়। মৃতার নাম সুমিত্রা শিকদার। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুমিত্রার স্বামী বলাই শিকদারকে। কয়েক মাস আগে ময়নাগুড়ি ভোটপাটি এলাকার ডাঙ্গাপাড়ার বাসিন্দা বলাইয়ের সঙ্গে ভোটপাটি আশ্রমপাড়ার বাসিন্দা সুমিত্রার বিয়ে হয়। বিয়ের পর থেকে পণের দাবিতে সুমিত্রার ওপর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় সুমিত্রার গলায় কোপ মারে বলাই। ঘটনাস্থলে মৃত্যু হয় সুমিত্রার। এদিন সকালে ঘটনার কথা জানাজানি হতেই বলাইকে পরিবারের লোকেরা বাড়িতে বেঁধে রেখে পালিয়ে যায়। এরপর সুমিত্রার বাবার বাড়ির লোক গিয়ে পুলিশে খবর দেয়। ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মদন মোহন সরকার বলছি, দাদা এই যে খুনটা হলো গৃহবধূ, এটা কে হয় আপনার? ভাগ্নি। ভাগ্নি তো কীভাবে হলো, কী ব্যাপারটা যদি একটু বলেন। দেখেন, এটা অ্যাকচুয়ালি তো বিয়ে হওয়ার 5-6 মাস হইল, তা সামাজিকভাবেই বিয়ে হয়েছে। প্রথমে ওদের কোনো দায় দাবি ছিল না। বিয়ের পরে কিন্তু বিয়ে যতটা সমর্থন দিছে, কিন্তু পরে এরা দাবি করে 1 লাখ টাকার। সেই 1 লাখ টাকাও দেওয়া হয়। ভালোই ছিল বাড়িঘর, ভালো। ওইটা দেখেই মেয়ের বাবা কষ্টে মষ্টে যেভাবে আমরা জোগাড় যন্ত্র করে দিছি। তো হঠাৎ করে আজকে সকালে খবর পেলাম যে ওকে মার্ডার করছে, মানে দাদে কুবাইছে। তা আমরা আসলাম, আইসা ঘরে ঢুকে যাওয়া যেভাবে দেখলাম, মশারিটা যে টাঙানো ছিল, মশারির রশিটা কিন্তু খুলছে। প্রথমে খুলে মশারিটা গুটাইয়ে দিছে, একদম গুটাইয়ে দেওয়ার পরে মানে দাঁটা দিয়ে কূপটা মারছে। আর আমাদের যেটা সন্দেহ, যদিও দেখি নাই, মানে মেয়েটা ঘুমন্ত অবস্থায় ছিল, নালে কেউ দাদে কুবাইতে গেলে ও হাত দেওয়া হোক বাঁচার চেষ্টা করতো, সেরকম কোনো সুযোগই মেয়েটা পায়নি। তারপরে ওর সাথেও আমরা কথা বললাম, ছেলেটার সাথে, যে তুমি কী কারণে ওকে মাইরে ফেললা, তোমার কী অভিযোগ ওর বিরুদ্ধে? তখন বলতেছে, আমার সন্দেহ হইতো। কী সন্দেহ? কাকে দিয়া? কারোর সাথে কোনো সম্পর্ক ছিল? বল না, ওইটা বলতে পারবো না। তো তুমি মাইরে ফেললা কেন? তোমার তো তার বিকল্প ব্যবস্থা আছে, মেয়ের বাড়িতে বলা লাগতো, আশেপাশের লোককে বলা লাগতো, তুমি তো তা বলে কেমন বলতে পারবো?